नमस्कार बंधुरा यामी टाउने आपनादे स्वागत जानाई आमी सुनीता। आज के आमादे रेसिपी होच्छे गार्लिक एग फ्राई राइस। एटा देखते जेमन सुंदर खेते खूब ही टेस्टी है। शीतकालेर दिने खूब भालोई लागे। तो आसुन बेशी समय नष्ट ना करे आमरा देखे नी किभाबे बानाबो गार्लिक एग फ्राई राइस। एटी खूब सिम्पल एकटी रेसिपी, खूब बेशी किछु प्रयोजन हय ना। तो एटाते एकटु रसुनेर परिमाणटा बेशी लागे, तो ताई आमी दुई रकमेर रसुन व्यवहार करछि। एटा रसुनेर गाछ, तो रसुनेर গাছের যে কচি রসুনটা হয় সেটা আমি একটু নিয়েছি, বা আপনারা চাইলে শুধু এই রকম রসুন দিয়েও করতে পারেন, বড় যে রসুনগুলো হয়। তো আমি দুটো মিশিয়ে করব। আর আমি কিছু পেঁয়াজ কলি নিয়েছি আর কিছু ডিম নিয়েছি। তো এইগুলো আমি প্রথমে একটু কেটে কুচিয়ে নেব। তো আমি এখানে রসুনের কিছু কলি নিয়েছি আর এই কচি রসুনগুলো আর এই পেঁয়াজ কলি আর এই কিছু আমি লাল কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলি আমি এবার সমস্ত কুচিয়ে নেব। কুচিয়ে নিয়েছি আর এখানে আমি একটু পেঁয়াজ কলির যে সাদা অংশটা থাকে সেটা আমি কুচিয়ে নিয়েছি। আমি এবার কটা ডিম ফেটিয়ে নেব। চাইনিজ কড়াই নিয়ে নিয়েছি, এটিতে আমি গরম করে এটাতে আবার তেল দিয়ে দেবো একটু। খুব বেশি তেলের প্রয়োজন নেই। এবার এখানে আমি আমার কুচিয়ে রাখা রসুনগুলি আগে দিয়ে দেব। এবার এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু কালার হলে, ভাজা হয়ে গেলে তারপর আমি আমার কুচিয়ে রাখা লাল কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো। রসুনটি ভাজা হয়ে গেছে, এবার এতে আমি এই লাল কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো। আপনাদের কাছে যদি লাল কাঁচা লঙ্কা না থাকে তাহলে আপনারা সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটু ভাজা হবে। আমি এতে পেঁয়াজ করে যে সাদা অংশটি থাকে, আমরা এখানে চাচি পেঁয়াজ বলি, সেই পেঁয়াজটি দিয়ে এবার এটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে ডিমটি দিয়ে দেবো যেটা আমি ফেটিয়ে রেখেছি। এবার এটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম আমি হাইতেই রেখেছি। ভাতটা দিয়ে দেব। আপনারা একদিন পুরনো বাসি ভাত নিলে ভালো হয়, ফ্রিজে রেখে দেবেন, তারপর সেটা রুম টেম্পারেচারে রেখে তারপর ব্যবহার করবেন, যাতে আরও ভালো হয়। ফ্রিজ ভাত ইউজ করলেও কোনো অসুবিধা নেই। এবার এটা আমি মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি আমার কেটে রাখা স্প্রিং অনিয়নগুলিও দিয়ে দেব। আর এতে আমি একটু লাইট সোয়া সস দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দেব স্বাদ মতো। এবার এটিকে ভালো করে একটু টাইম নিয়ে ফ্রাই করে নেব। এই জন্যে আমি এই কড়াইটি ইউজ করেছি যাতে আমার নাড়া দিতে সুবিধা হয়। গ্যাসের ফ্লেম আমি হাই রাখবো। আর এতে আমি এক চামচ মতো গোলকি দিয়ে দেবো। আমার ভাতটা যেহেতু বেশি আছে আমি একটু বেশি দিলাম, দু চামচ মতো। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। কাঁচা লঙ্কার গোলকি এবার এটা আরেকবার আমি ভালো করে ফ্রাই করে নেব।
আছে এই সময় যদি আপনারা নুন বা গোলমরিচটা একটু চেক করে আর বেশি দিতে চান তো দিয়ে দিতে পারেন তো এবার আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এবার একটি প্যান আমি হিট করে নেব এবার এর মধ্যে অল্প একটু অয়েল দিয়ে तो गार्लिक एग फ्राइड राइस रेडी हो गए देखते खूब सुंदर हो खेते सरकम टेस्ट हो भीष्म खरोचक अपन जो रेसिपिटा भलो लेगे थे तेल अवश्य लाइक और सबसक्राइब कर एखकर मत यह पर्यत परवर्ती भिडियो अब देखा हे नमस्कार बंधुरा।